ইয়ারে বিজেপি ঢুকা সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশত কোটা সংস্কার আন্দোলনত শ লোকের মৃত্যু হয়েছে। অবশ্যই কেবাদিনও ধরে এই কোটা সংস্কার আন্দোলনত শিক্ষার্থীসকলে ডাঙর জয় লাভ করেছে। বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়ে তাত সরকারি চাকরির কোটা সংস্কারের সপক্ষে রায় দিছে। অবশ্যই বাংলাদেশত এতিয়াও বলবৎ হয়ে আছে সান্ধ্য আইন, এতিয়াও অপরিবর্তিত রূপত আছে সুবুরিয়া দেশ। এই হিংসাত্মক পরিস্থিতিত বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ে বাংলাদেশত অধ্যয়ন করা ভারতীয় শিক্ষার্থীসকলক উভতাই আনিবলৈ সক্ষম হয়েছে। এই আন্দোলন আরম্ভ হওয়ার আগতেই শিলচরের শিল্পীসকলে বাংলাদেশের সিলেটত এক অনুষ্ঠানত অংশগ্রহণ করবলৈ গৈছিল। হিংসাত্মক পরিস্থিতির মাজতেই তেওঁলোকে দেশলৈ উভতি আহিছে। অনুষ্ঠানের পিছত এই ভয়াবহ পরিস্থিতির মাজতেই সিলেটর হোটেলত আবদ্ধ হয়ে আছিল সাংস্কৃতিক কর্মীসকল। পিছে সুস্বাস্থ্যে উভতি আহিছে শিলচরত। শিলচরত উপস্থিত হয়ে কোটা সংস্কার আন্দোলনের ভয়াবহ পরিস্থিতির কথা তুলি ধরে তেওঁলোকে। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আমন্ত্রণে আমরা গেছিলাম। আমরা বিশেষভাবে গেছিলাম কারণ আমরা একটা সেমিনার ছিল, সেই সেমিনারে পার্টিসিপেট করার জন্য গেছিলাম। 19 তারিখ যেদিন আমাদের প্রথম, 18 তারিখ আমরা যখন গেছি তখন কিন্তু পরিস্থিতি থমথমে ছিল, তবে অস্বাভাবিক কিছু ছিল না। 19 তারিখ ঠিক দুপুর 4টার পর থেকে, মানে জুম্মার নামাজের পর থেকে, সে একটা বিভৎস পরিবেশের সৃষ্টি। আর আমাদেরকে যেখানে রাখা হয়েছিল সেটা ছিল সিলেট ডিসি অফিস, জজ কোর্ট, ডিসি বাংলো, এসপি বাংলো, ঠিক মাঝখানে আমাদের হোটেলটা ছিল, হোটেল রিভার ভিউ। এই পাশে ছিল এসপি অফিস, এইদিকে ডিসি বাংলো, আর অপোজিটে ছিল ডিসি অফিস এন্ড জজ কোর্ট। আমরা জানি অফিস পাড়াতেই সবসময় সব আন্দোলন হয়, কিন্তু এরকম যে হঠাৎভাবে একটা আন্দোলন সৃষ্টি হবে 4টার সময়, হঠাৎ দেখেছি একটা অনেকজনের একটা দল এসে গেছে এখানে। আমরা ওপর থেকে দেখছি চিৎকার, মানে ভীষণভাবে চিৎকার চেঁচামেচি। আমরা প্রথম ভাবছিলাম বোধহয় অনেক সময় একটা অনেক লোক জড়ো হয় একসঙ্গে গেলে, কিন্তু এটা যে এই মিছিল, কারণ আমরা ভাবতে পারছিলাম না দাঙ্গার মিছিলের সাক্ষী হয়ে যাব আমরা। সঙ্গে সঙ্গে ওইখানের দেখলাম ফায়ারিং স্টার্ট হয়ে গেল, এনডিসি বলে ওনারা বলেন, এটা বোধহয় নাজারত ডেপুটি কমিশনার, ভদ্রলোক যেভাবে এটাকে ট্যাকল করলেন সঙ্গে সঙ্গে ফায়ারিং, ব্ল্যাঙ্ক ফায়ার, এবং কিছুক্ষণের মধ্যে সামনে ছিল একটা পোস্ট অফিস, পোস্ট অফিসে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করলো। কেন কি এই ধরনের দাঙ্গার কিন্তু আমরা সাক্ষী ঠিক সেইভাবে হইনি আমাদের দেশে বা যেখানেই হোক, শুনেছি কিন্তু এইভাবে কোনো দাঙ্গার সাক্ষী আমরা হইনি। আমরা তো প্রথম চিন্তা ছিল আমরা বোধহয় আর ভারতবর্ষে ঘুরে আসতে পারবো না, আমাদের বোধহয় মানে আমাদের একটা নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিশ্চিতার মধ্যে পড়ে গেছিলাম যে আমরা কি আবার আসতে পারবো, কোনোদিন কি সম্ভব হবে আবার নিজের দেশে ফিরে আসা, এই দাঙ্গা কি থামবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। এবং ওইখানের একটা জিনিস আমি মানে বলতেই লাগবে, আমার প্রশাসন যতটুক পেরেছে জিনিসটাকে ট্যাকল করার চেষ্টা করেছে, তবে দাঙ্গার ভয়াবহ রূপ থেকে আমরা বোধহয় কেউ সেই আতঙ্ক থেকে এখনো বের হতে পারছি না। কি ভয়াবহ আতঙ্কের মধ্যে আমরা 3 দিন কাটিয়েছি, যদিও আমাদের সেফটি সিকিউরিটি আমাদের যারা আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে গেছিলেন ওনারা দিয়েছেন, কিন্তু আতঙ্কের সেই ভয়াবহ রূপ। এবং আমরা তো একদিন দেখেছি, আমি তো চিন্তা করছি যারা আছেন, হ্যাঁ, যারা ওইখানে মানে সংখ্যালঘু সংখ্যাগুরু সব সম্প্রদায়ই আছেন, কিন্তু সেইটা কিভাবে ফেস করবেন জানি না। যদিও আসার সময় শুনে এসেছি যে একটা রায় বেরোবে, এবং আস্তে আস্তে শুনলাম যে রায় বেরিয়েও গেছে, সেই রায়ের যে আফটারওয়ার্ডস পোস্ট রায় এফেক্ট কি হবে জানি না, কারণ আমি শুনেছি অনলি 5% রয়ে গেছে মুক্তিযোদ্ধার জন্য। সেটা কি সেই দেশের সংখ্যালঘুদের জন্য বা সংখ্যাগুরুদের জন্য কিরকম হবে জানি না, তবে আমি বলছি আমরা সবাই প্রার্থনা করবো ঈশ্বর যেন ওইখানের সিটিজেনরা ভালো থাকে, কারণ এই দাঙ্গাটা ভয়াবহ দাঙ্গা, এখানে জাতি ধর্ম নির্বিশেষ কিছুই মানবে না। এবং ছাত্র আন্দোলন সেটা নয়, ছাত্র আন্দোলনের নামে আরেক আন্দোলন হচ্ছে, এইটা তো আমি আমি শিক্ষিত মানুষ হিসেবে আমাদের সঙ্গে শিক্ষিত আমরা বলবো, এটা শুধু ছাত্র আন্দোলন নয়, এইটার অন্য একটা অন্য অভিসন্ধি আছে, অন্য একটা পারপাস আছে, সেটা সময়ই বলবে, যদিও আজকে বলাটা ইটস টু আর্লি, কিন্তু অন্য উদ্দেশ্য অন্য।